কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সারা গ্রামটার এই অবস্থা। মুখ পুরো বৃষ্টি হবার আর সময় পেল না? আপনি আসছেন, এই খবরটা বোধহয় ওপরওয়ালা টের পেয়ে গেছে। আমাদের বাড়িতে একটা চাকর ছিল, কি যেন তার নামটা? আপনি রঘু? এই হতচ্ছাড়া বেঁচে আছে না মরে গেছে? মরেনি, তবে এবারে আপনি এসে গেছেন তো, এবারে বোধহয় মরবে। কি বললি মুখ পুরো? না মানে আমি সুস্থ মানুষটা, আপনাকে স্টেশন থেকে এখানে আনতে আনতে পিঠেতে গন্ডা ছয় গুঁতো খেয়ে একেবারে আত্মরা হয়ে গেছি। রঘুদা তো এমনিতেই জ্বরে আত্মরা, একটা দুটো গুঁতোতেই। থাম, নেমে গিয়ে দেখ খামজাদা কি করছে। ওই তো, ওই তো আসছে। পেন্না হয়ে গো পিসিমণি, কতদিন বাদে এলে, শরীর টরীর ভালো তো? থাক, নাকামি করতে হবে না, এতক্ষণ বাদে এসে আদিত খেতে দেখাচ্ছেন উনি। তাই আমাদের নাম্বার ব্যবস্থা কর। কি করে নামাবো? হতচ্ছাড়া কথা শুনো, কি করে নামাবো? যা কতগুলো ইট পেতে দে। কি হলো? চটি দুটো পা থেকে খুলে একটা শুকনো জায়গায় রাখো, একটু কাদা লাগলেই চটি দুটো যাবে। কি হলো, খোলো। কটা ইট পেতে দেবো, তারপরে মালগুলো নামাতে হবে। শুনলেন না, গাঁ স্কুলের মাস্টার বাবুর ছেলেকে পড়ান, খুব ভালো লোক, বাবুও খুব ভক্তি শ্রদ্ধা করে। যেমন ওটাও হয়েছে তেমনি, ভক্তি শ্রদ্ধা করবে লোক পেল না। এই তো তুমি এসে গেছো এবার। শোনো, নিজের চোখে যা দেখলে রণ এলে তাই বলবে, ওই মাস্টারকে আমি আজই তাড়াব। ঠিক আছে, যা দেখলাম ঠিক তাই বলবো। কি বলবে বলো, শুনে নি। এই তো বলবো, এতদিন পরের পেছনে যার কাটি দেওয়া স্বভাব ছিল, গ্রামে ঢুকতে না ঢুকতেই গায়ের মাস্টার তার পেছনে কাটি দিয়েছে। তোমাকে আর কিছু বলতে হবে না, যা বলবার আমি বলবো। তুমি হচ্ছে খর সুন্দর বিভীষক। এই নাম সব নাম। পরে কেন, যা বলার এখনই বলো না। না, সবই তুই দোকান থেকে খেটে খুটে ফিরলি, হাত মুখ ধুই, বিশ্রাম টিশ্রাম নিবি, তা না না, আমার জন্য তোমায় ভাবতে হবে না, কি বলবে বলো। আচ্ছা রণ, আমাকে তোর ভাঙা সংসারটা জোড়া লাগাবার জন্য এনেছিস তো? উল্টো বললে, তুমি উল্টো বললে, ও তোমায় এনেছে ওর ভাঙা সংসারটা জোড়া লাগাবার জন্য নয়, ও তোমায় এনেছে তোমার ভাঙা সংসারটা জোড়া লাগাবার জন্য। তুমি আমার মাঝখানে কথা বলছো কেন? না, তুমি জোড়াটাকে ভেঙে ফেলছো আর ভাঙাটাকে জোড়া লাগাচ্ছ, তাই। থামবে দিদি, তুমি কি বলতে চাও খোলাখুলি বলো। বলছিলাম কি, নিজের সংসারের পারছো কি এত দূর থেকে, তোর সংসারের ভারটা কাঁধে তুলে নেবার জন্য যখন ছুটে এসেছি, তখন তুই নিশ্চয়ই চাইবি আমি যেভাবে বলবো সেইভাবেই সংসারটা চলবে। হ্যাঁ তাই তো চলবে। আমি জানতাম তুই এই কথা বলবি। শোন, তোকে আগে থাকতেই একটা কথা বলে রাখি, কালকে আমি এই বাড়ি থেকে একজনকে তাড়াবো। কাকে? তোমাদের দুজনকে। কাল থেকে তরুণের সঙ্গে আমি তোমাদের দুজনকে পড়াবো, সকাল সাতটার সময় বই খাতা নিয়ে এখানে চলে আসবে। অত ভোরে ঘুম থেকে ওঠার অভ্যেস আমাদের নেই। শোবার জায়গাটা যখন পাল্টেছো, তখন ঘুম থেকে ওঠার অভ্যেসটাও পাল্টাতে হবে। আপনার মতো একটা গিয়ো মাস্টারের কাছে আমরা পড়বো না। কান্টুদা,
মাস্টারদার সঙ্গে ভালোভাবে কথা বলো। এই সঙ্গে তুই কথা বলিস না দাদা, মা মামাকে সব বলে দিয়েছে। দেখ না কাল থেকে এনাকে এবারে ঢুকতে দেওয়া হয় কিনা। আমার তো মনে হচ্ছে আজকে রাত্রের মধ্যেই এনার পাওনাগণ্ডা মিটিয়ে মামা এনাকে বিদেয় করবেন। মামা একদম অন্যায় সহ্য করতে পারেন না। হ্যাঁ ঠিকই বলেছো দিদি, আমি নিজে কোনো অন্যায় করি না, তাই অন্য কারুর অন্যায় আমি সহ্য করতে পারি না। তোমরা আজকে এসেছো তাই রিনিকে কিছু বললাম না, কিন্তু এর পরও যদি রিনি মাস্টার রিনির চটিটা কাদায় ফেলে দিয়েছে, আর তোমরা তুমি বলছিস যে মাস্টার কোনো অন্যায় করেনি। হ্যাঁ করেছেন, ওনার উচিত ছিল তোমার ওই বেয়াদব মেয়েকে কাদায় ছুঁড়ে ফেলে দেওয়া, উনি তা না করে কেবল চটিটা ছুঁড়ে ফেলে দিয়েছেন। তার মানে ওই গিয়ে মাস্টারকে আমাদের সমীহ করে চলতে হবে? হ্যাঁ, গাঁয়ের হাজার হাজার মানুষ যাকে সমীহ করে, আমি যাকে সমীহ করি, এ বাড়িতে থাকতে হলে ওই মাস্টার আর রঘুকে তোমাদেরও সমীহ করতে হবে। রঘুকে মানে চাকরটাকে? হ্যাঁ হ্যাঁ, ওই চাকরটাকে। এ না থাকলে আমার সংসার বাঁচত না, আমি বাঁচতাম না, আমার ছেলেটা বাঁচত না। আমি তো এত নিয়ম কানুন মেনে এ বাড়িতে থাকতে পারবো না ভাই, আমি কাল ভোরেই চলে যাব। এত অপমানের পর কাল ভোর পর্যন্ত অপেক্ষা করা কি ঠিক হবে? মালপত্র, বেডিং, সুটকেস এখনো কিছুই খোলা হয়নি। চলো এখনই বরঞ্চ বেরিয়ে পড়ি, রঘুকে ডাকবো। ওকে দেখে কি হবে, ও তো জিনিসগুলো গাড়ি থেকে নামালোই না, আমাদেরই নামাতে হলো। তুমি বাড়িতে ঢুকছো দেখে ও নামায়নি, যেই শুনবে তুমি এ বাড়ি থেকে বিদেয় হচ্ছ মানে চলে যেতে চাইছো, ও পাড়ার লোকেদের ডেকে এনে মালপত্র মাথায় তুলে স্টেশন অব্দি পৌঁছে দিয়ে আসবে। রঘুর উপর রাগ করে তো আর ভাইটাকে এই অবস্থায় ফেলে যেতে পারি না। রনু আমার কত আদরের ছোট ভাই, রঘুকে আমি মাফ করে দিলুম, অথচ রঘুটা দেখো এতটা পথ এলো, খিদে পেট চুচু করছে, কোথায় একটা চা জল খাবার এনে দেবে তা নয়। তুমি তো এর আগেও এ বাড়িতে তিন চারবার এসেছো। হ্যাঁ তাতে কি হয়েছে? যাও রান্নাঘরটা তো চেনোই, এসেই সুখের সংসারে আগুন না লাগিয়ে উনুনে গিয়ে আগুনটা দাও।